গরমের সময় তো এখানে আরাম, গরমের সময় তাই গরম পড়ে খুব। গরমের সময় এখানে থাকতে পারবেন না। মানে 10 মিনিট থাকতে পারবেন না, এমন গরম। Hello everyone, this is Muhammad Faisal Islam and welcome to my YouTube channel. আচ্ছা, জীবনে তো কম বেশি সবাই পান খাইছি আমরা, কিন্তু পানের বাগান সম্পর্কে কোনো ধারণা কখনোই আমার ছিল না, আপনাদেরও আছে কিনা জানি না। আমি আপনাকে প্রথম থেকে বলি, তো আমাকে একজন বলল যে আমাদের এই রংপুরের আশেপাশে একটি পানের বাগান রয়েছে, মানে একটি না অনেকগুলো রয়েছে ছড়ানো ছিটানো। তা আমি বললাম যে যে কোনো একটিতে যাই, দেখি পানগুলো আসলে কিভাবে প্রডিউস করা হচ্ছে বা বাগানটি কেমন, সেটা তো আমি কখনো দেখি নাই। তো ভাবলাম যে আজকে যাই, তো আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি এখন সেই পানের বাগানে। তো এই হচ্ছে পানের বাগানগুলো, এখানে কয়েকটি বাগান রয়েছে এরকম দেখতে পাচ্ছেন আপনারা। আঙ্কেল, ওই যে পানের চাষ যে করে উনি কি আছে, মানে এই বাগানগুলো কার? আপনার বাগান? ও আচ্ছা, না আমি জানতে চাচ্ছিলাম যে এগুলো কি 12 মাসই হয়? হ্যাঁ, 12 মাসে না আছে, ভিতরে আছে কেউ? এই হচ্ছে ভিতরের অংশ পান বাগানের, ইনি এখানকার রক্ষণাবেক্ষণে আছেন। তা আমাদের একটু বলবেন, মানে এটা সিজন ভিত্তিক কি চাষ করেন না আপনার 12 মাসেই হয়? এটা 12 মাসে চলে যাবে, বৈশাখ মাসে কেউ গাড়ে, আচ্ছা আবার কাতি মাসে গাড়ে। আচ্ছা আচ্ছা, মনে করো যে এই নতুন ভাবে, মানে নতুন মানে বৈশাখ মাস গাড়লে আর কি নয়ারি তো হয়ে যায়, বৈশাখ যে আষাঢ় মাস পর্যন্ত নতুন ভাবে গাছ হয়ে গেল একটু। আচ্ছা, বীজ দেওয়ার কতদিন পর গাছটা হয়? মানে এতটুকু কাটিয়ে গালা লাগে আর রোপণ হয়ে চারটি গালা লাগে মাটি। ও আচ্ছা, এটা কি পুরো এই পর্যন্ত যায়, পুরো আগা পর্যন্ত? তখন কি আপনারা কেটে বিক্রি করে দেন? কেটে না, যখন আর কি এইভাবে নামাই এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, আর যে উপরে ছাউনি গুলো দিছেন, ওই যে রোদ থেকে বাঁচার জন্য নাকি? ওটা মানে না ছায়া না রোদ, ও মানে ছায়াও না রোদও না, মানে হালকা ছায়া হালকা রোদ আর কি, এই কারণে দিছেন নাকি? ও আচ্ছা, তো সাপ্লাই দেন কোথায় কোথায় এগুলো? সাপ্লাই দিচ্ছি মনে করো তোমার রংপুর যায় পাগলা বীজ, টেপা মনে করো রঙসরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পানি সেচ দিতে হয়? পানি দেব বৈশাখ মাস না, নতুন ফাল্গুন চৈত্র মাস দেব পানি। আর বর্ষাকালে তো অটো এমনিতেই হয়ে যাচ্ছে, বর্ষাকালে তো আর দিতে হচ্ছে না। আমাদের বাসায় রংপুরে। হ্যাঁ, তো এতটুকু জানার ছিল, মানে কিভাবে আপনারা চাষ করেন, যে মানে বাগানটা হচ্ছে বাইরে থেকে দেখলে মনে হয় যে বাসা, বাসার মতো মনে হয়, মানে যারা জানে না তারা কিন্তু জানে না এটা পানের পানের বাগান, তারা কিন্তু কখনোই ইয়া করতে পারবে না, আইডিয়া করতে পারবে না যে এখানে পানের বাগান আছে। হ্যাঁ হ্যাঁ, তারা জানতে পারবে না, এলাকার লোক ঠিকই ধরে ফেলবে। লাভ কেমন আছে আপনাদের? তাও লাভ এবার একটা নাই খুব, একটা বাগান থেকে মুনাফা কেমন আসে বলতে পারবেন? এই যে যেমন এই পুরো বাগান, যখন যে সিজনে আইছে মনে করো কোনো বার আইছে 15-20 হাজার, মানে এই পুরো বাগান যদি ধরি তাহলে এক সিজনে 15-20 হাজার এরকম আসে, বেশি হয় 30-40 হাজার এরকম। আর সেই সেই হিসাবে খরচ বাজার হয়, যেমন এবার মনে করো আষাঢ়িতে পান নেয় না, এবার একটা পুরা লস। আচ্ছা, মনে করো লস কি এবার পান নেয়নি, এই 20-30 টাকা পানের বিড়ে। বুঝতে পারছি, লাভও যেমন আছে খরচও আছে, এটা আমাদের খরচটাই বেশি, অনেক মানুষ ধরা লাগে বেশি। এটা মানে কাজ করি গেলে নেই আনলো, গরমের সময় তাই গরম পড়ে খুব, গরমের সময় এখানে থাকতে পারবেন না।
মানে 10 মিনিট থাকতে হবে মানে এমন গরম লাগবে আপনি এখান থেকে বাইরে হয়ে তাই নাকি মানে গরম খুব লাগে উপরে ছায়া আছে তা মানে ভাবটা পড়ে আর কি এই যে এরকম এই যেমন কুয়াশা লাগছে এখানে একটু খের কম বেশি এবার আমাদের শেষ করেছে এই খের আরে মানে এটা আবার এতটুকু উঠে হয়ে গেছে এখান রাতে তো আপনাদের এখানে থাকতে হয় মনে হয় নাকি থাকতে হয় না এটা নিয়ে কি করবে সেটাই শোনা যাবে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বুঝছেন হ্যাঁ এখন কিন্তু কেউ টিভি দেখে না এখন সবাই ইউটিউব দেখে ইউটিউবে যখন এই ভিডিওগুলো যাবে তখন খুব তাড়াতাড়ি এগুলো ছড়ায় যায় আর কি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ না না ডিজিটাল না এখন টিভি ধরেন টিভি টিভির দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বুঝছেন এখন সব নেটে চলে আসতেছে ইউটিউব চলে আসতেছে এখন এগুলো মানে খুব তাড়াতাড়ি ছড়ায় টিভিতে জিনিসটা ছড়ায় না সবাই তো সময় পায় না টিভি দেখার যখন ইচ্ছা তখন আপনি নেট থেকে দেখে নিতে পারেন আপনাদের জায়গাটার নাম কি আলবাতপুর আচ্ছা আচ্ছা থানা গঙ্গাচড়া ইউনিয়ন বেদগাড়ি আর গ্রাম হচ্ছে আচ্ছা আচ্ছা পোস্ট অফিস চান্দামারি মানে গ্রামটার নাম কি বললেন আলদাতপুর আর থানা আছে গঙ্গাচড়া আচ্ছা বুঝতে পারছি তো ধন্যবাদ ভালো লাগলো অনেক তথ্য দিলেন হ্যাঁ দেখা হবে আপনাদের সাথে আবার তো এই ছিল পান নিয়ে আমার ভিডিও পানের বাগান নিয়ে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার এই কারণেই করবেন যাতে ওনাদের কষ্টটা বৃথা না যায় একটু প্রচার হোক প্রসার হোক তাদের বিক্রয়টা একটু বৃদ্ধি পাক আমি যতদূর শুনলাম তাদের পানের যে উৎপাদন করতে মোটামুটি ভালোই পরিশ্রম হয় তো দ্যাটস ইট এ পর্যন্তই ছিল তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টেক কেয়ার